বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রকৃতির ঔষধ আমরা আমরা দামেও সস্তা এবং এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, নানা রোগের চিকিৎসা আমরা ও আমরা গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়। গাছের পাতা, ছাল ও বীজের নানা রকমের ঔষধি গুণ রয়েছে, এতে একে প্রাকৃতিক ঔষধ বলা হয়। বন্ধুরা, আমরা কম খাদ্যশক্তি সম্পন্ন এবং ভিটামিন সির উৎস হওয়ায় বেশি পরিমাণে খাওয়ায় বাধা নেই, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, ডায়াবেটিস রোগে রক্তের শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। বন্ধুরা, ডায়াবেটিস সহ পেটের অন্যান্য পীড়া নিয়ন্ত্রণে আমরা গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয় এবং আমরা গাছের ছালে ফাঙ্গাসজনিত সংক্রমণ প্রতিহত করার উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে এর বীজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ভিটামিন সি বেশি থাকায় সর্দি কাশি নিরাময়ের জন্যও উপকারী। বন্ধুরা, এবার আসি ঔষধি গুণ। আমরার ঔষধি গুণ আমরার পাতা এবং শিকড় ঘাজনিত ক্ষত সারাতে ব্যবহৃত হয়। গাছের ছাল চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং গাছের ফুল হৃদরোগের চিকিৎসার জন্য কাজে লাগে। আমরার পাতা কৃমিনাশক। বন্ধুরা, এবার আসেন ব্যবহার, কিভাবে ব্যবহার করব। কাঁচা অথবা পাকা আমরা ফল হিসেবে খাওয়া যায়, এছাড়া আমরা দিয়ে আচার ও জেলি তৈরি করে খাওয়া যেতে পারে। অনেকে আমরার জুস তৈরি করে তার সাথে চিনি মিশিয়ে খেয়ে থাকেন। আমরার পাতা চা তৈরিতে সহায়ক, তবে একে ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরার পাতা সেদ্ধ করে তরল অংশটুকু লোশন ও প্রাকৃতিক ময়শ্চারাইজ হিসেবে ত্বকে ব্যবহার করা যেতে পারে। তবে বন্ধুরা, সতর্ক থাকতে হবে গর্ভবতী মায়েদের, কারণ এতে গর্ভনিরোধক উপাদান রয়েছে। ধন্যবাদ।